পড়াশোনা কবে শেষ করেছিল? অনেকদিন শেষ করেছি। ও জেনেটিক্সে এমএসসি করেছিল? সেই বিষয়ে নিজেকে আপনাকে কি কোনো সময় বলেছিল যে আমি আইএএস অফিসার হয়ে গিয়েছি? সেরকম বিষয়ে কিছু বলেনি। আর এ ব্যাপারে সরকারি আইনজীবী কি জানিয়েছেন দেখুন। যে ওই ডকুমেন্ট যেগুলো ছিল ওর কাছে, আই কার্ড, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেগুলো ও যে ফোর্জ বানিয়েছে, ফোর্জ করেছে, কিভাবে সে ফোর্জারিটা করলো সেটা আমার তদন্ত করে দেখতে হবে। কারা কারা আছে এই চক্রের পিছনে সেইটা, সেই লোকগুলোকে আমাদের ফিক্স করা আর একটা পার্ট রয়েছে। কোথার থেকে ওইটা উনি প্রোকিওর করলেন, ওই যে ভ্যাকসিনগুলো যেগুলো কোথার থেকে নিয়ে এলেন, এইটা একটা তদন্ত করার দরকার আছে। কারা কারা পিছনে আছে সব জিনিসটা নিয়ে রায় রিপোর্ট আমাদের ছ দিনের পুলিশ কাস্টডি 29 ছয় অব্দি গান করেছিল। কলকাতার প্রথম শ্রেণী ক্লাবে ক্রিকেটও খেলেছেন 28 বছরের এই যুবক। দেবাঞ্জনের বাবা ডেপুটি এক্সাইজ কালেক্টর পদে কর্মরত ছিলেন, 2011-তে অবসর নেন। পুলিশের দাবি দেবাঞ্জনেরও ইচ্ছে ছিল আইএএস হওয়ার, কিন্তু পরীক্ষায় সফল হতে পারেননি। বাবার কাছ থেকে গাড়ি নিয়ে সেখানে বিভিন্ন স্টিকার এবং নীল বাতি লাগান, নিজেকে উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলে পরিচয় দিতে একের পর এক জাল নথি তৈরি করেন দেবাঞ্জন, এমনই দাবি পুলিশের। এমনকি কসবা, রাজডাঙ্গায় কলকাতা পুরসভার নামে একটি অফিসও খুলে বসেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভার জাল নথি ব্যবহার করে স্বাস্থ্য ভবনে চিঠি লিখে ভ্যাকসিনের আবেদন জানানো হয়। গতকাল ভ্যাকসিন ক্যাম্প থেকে উদ্ধার হওয়া ভ্যাকসিনগুলো জাল কিনা তা খতিয়ে দেখার জন্য ল্যাবে পাঠাচ্ছে পুলিশ। এতে সরকার প্রশাসনের ব্যর্থতা অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। যে রাজ্য সরকার, যে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছিলেন, আজকে সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কর্পোরেশনের লোগো ব্যবহার করে পুলিশের অজান্তে প্রকাশ্য দিবালোকে একদম ঢাকঢোল পিটিয়ে ভ্যাকসিনেশন চলেছে, সাংসদ সেখানে উপস্থিত থাকছেন, তিনি আবার অভিযোগ করছেন। তাহলে এখানে পুলিশ কী করছে? রাজ্য প্রশাসনের, কলকাতা কর্পোরেশনের, পুলিশের ব্যর্থতা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কত ভ্যাকসিন এসেছে এবং ভ্যাকসিন কাদের দেয়া হয়েছে, কিভাবে দেয়া হয়েছে, এটা শ্বেতপত্র প্রকাশ করে রাজ্য সরকার জানাক। এ প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় কাউন্সিলর দেখুন। দেখুন, এটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ কলকাতা পৌরসভার যতটুকু আমরা জানি, কোনো ব্যক্তিগত ক্যাম্প করতে গেলে বা কোনো সংস্থা বা সংগঠন যদি কোনো ক্যাম্প করতে যায়, তাহলে ভ্যাকসিনটা বোরো অফিস থেকে সরবরাহ করা হয় এবং দিনের শেষে আবার সেটাকে বোরো অফিসে রিটার্ন দিতে হয়। এক্ষেত্রে বোরো অফিস অন্ধকারে, কলকাতা পৌরসভাও সম্পূর্ণ অন্ধকারে। যারা ভ্যাকসিন নিলেন তাদের কি হবে? এটা আমার অনুরোধ সরকারের কাছেও থাকবে এবং পৌরসভার কাছেও থাকবে যে সাধারণ মানুষ যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কোনো অন্যায় নেই, তারা ভ্যাকসিন নেওয়ার জন্য সেই ক্যাম্পে গেছিলেন। এবং আমার কাছে যা খবর আছে, প্রায় 100-এর উপর মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, অথচ কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়নি বা কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। এই সমস্ত মানুষগুলোকে যদি কোনো একটা মেডিকেল চেক আপের মধ্যে নিয়ে এসে তাদেরকে মানসিক শান্তি দেওয়া যায় সেটা দেখবার জন্য অনুরোধ করব। দেখুন, দলের কারা জড়িত আছে না আছে সেটা আমি বলতে পারবো না, পুলিশ তদন্ত করে দেখুক। কিন্তু হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার, যারা মানুষের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলার চেষ্টা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।